আমরা এসেছি আজকে আমাদের ভোটের সেনাপতি সুজিত বসুর বাড়ির মন্দিরে। মন্দিরের মূর্তি দেখলে স্পষ্টতই বোঝা যায় সেখানে ভবতারিণীর মূর্তির একেবারে ছাপ রয়েছে, স্পষ্ট ছাপ। এবং শুধু তাই নয়, মূর্তির নিচে যে রামকৃষ্ণ, স্বামীজি, সারদা মা এবং অন্যান্য ছোট ছোট মূর্তি আছে সেইগুলিও একেবারেই ভবতারিণীর মন্দিরের গর্ভগৃহের আদলে। প্রত্যেক দিন মায়ের কাছে নতুন করে কি চান? প্রত্যেক দিনের রাজনৈতিক লড়াইয়ে জয়। আমি মায়ের কাছে যেটা প্রার্থনা করি, মা সকলের মঙ্গল চাই, সকলের জন্যে সকলের ভালো চাই। আর রাজনৈতিকভাবে তো আপনারা জানেন আমরা লড়াই করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে আমি কাজ করি। আমি দিদির ভালো চাই, দিদির মঙ্গল চাই, রাজ্যবাসীর মঙ্গল চাই, সকলের মঙ্গল চাই। সকালের পুজো শেষ এবং এইবার ব্রেকফাস্টের টেবিলে বসেছেন সুজিত বসু। ব্রেড রয়েছে, টোস্ট রয়েছে, চা রয়েছে, একটি অমলেটের অপেক্ষা করছেন। প্রত্যেক দিনের ব্রেকফাস্ট কি না? প্রত্যেক দিন ভ্যারাইটি থাকে, কোনোদিন রুটি সবজি হয়, আর ডিম সিদ্ধ হয়, ডিমের অমলেট হয়, এটা ভ্যারি করে। অল্প অল্প খান, খাওয়াটা অল্প করি কেন, বয়স তো বাড়ছে, আর অল্প খেলে শরীর ঠিক থাকে, আর সারাদিনে অনেক রাত্রি অবধি কাজ করতে হয়, সেই জন্য খাওয়া দাওয়াটা আমার আবার নিয়মও খুব একটা হয় না। কোনোদিন দুপুরবেলা খেলাম, আবার কোনোদিন দুপুরবেলা খাওয়াও হয় না, হয়তো বাইরে চলে গেলাম, সেখানে হয়তো একটু খেলাম, কিন্তু খাওয়া দাওয়াটা খুব অনিয়ম আছে। আচ্ছা, প্রত্যেক দিন যখন বেরোন তখন মাথায় কি নিয়ে বেরো? মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের যে কাজগুলো করতে বলেছেন সেগুলো একবার ঝালিয়ে নেন। প্রথমত দেখুন, যখন বেরোই তখন ঠাকুরের আশীর্বাদ নিয়েই বেরোই, আর মমতা ব্যানার্জির যে সমস্ত কর্মসূচিগুলো থাকে সেই কর্মসূচিগুলো, দলের কর্মসূচি আছে, মিটিং আছে, মিছিল আছে, এবং আরও যে মিটিংগুলো, যেমন জেলায় আজকে যাব, মমতা ব্যানার্জির যে প্রস্তুতি সভা সেখানে মিটিং, আবার ডায়মন্ড হারবারে বজবজে যাব, বড়লে যাব, সেখানে আবার রাজনৈতিক মিটিংগুলো আছে, প্রতিদিন প্রতিনিয়ত নির্বাচনের কর্মসূচি আমাদের থাকে। যখন 2019 লোকসভা নির্বাচন ঘোষিত হয় এবং মমতা ব্যানার্জি বিভিন্ন নেতাকে, মন্ত্রীকে এবং কর্মীদেরকে নিজেদের দায়িত্ব দেন, আপনাকে কি বলা হয়েছিল, আপনাকে কি বলেছিলেন, উনি কি কি জায়গার কি কি এলাকার দায়িত্ব দিয়েছিলেন? না, আমার তো এলাকা বলে কিছু নেই, দেখুন আমার নিজের কেন্দ্র বারাসাত, বারাসাতের বাইরেও আমি ব্যারাকপুর করছি, বনগাঁ করেছি, বসিরহাট করছি, আমি দমদমও করব, এবং সমস্ত জেলা ছাড়াও জেলার বাইরে এবং রাজ্যের বাইরেও আপনি জানেন যে আমি এবং কমল হাসান পোর্ট ব্লেয়ারও মিটিং করেছি। দল যেখানে দায়িত্ব দেবে সেখানে যাব। কোথাও গিয়ে কি মনে হয় না যে আপনার এলাকায়, যেমনটা গোটা বাংলাতেই হয়েছে, কোথাও গিয়ে বিজেপি একটু হলেও শক্তি বৃদ্ধি করেছে? দেখুন, বিজেপি শক্তি বৃদ্ধি করেনি, লেফটের ভোট বিজেপিতে যাচ্ছে, তার কারণ হচ্ছে, এটা মনে রাখবেন, লেফটের ভোট প্রচুর জায়গা কনভার্ট হয়ে যাচ্ছে বিজেপিতে। আমরা আমাদের ভোটের পার্সেন্টেজগতভাবে আমাদের ঠিকই আছে এবং বাড়ছেও আমাদের ভোট, তার কারণ এই যে ডেভেলপমেন্ট দেখছে, এই সমস্তটাই কিন্তু মমতা ব্যানার্জির আমলেই হয়েছে। একটা জিনিস এখানে খুব জানতে ইচ্ছা করছে, আপনার লোকসভা কেন্দ্রের বারাসাতের মধ্যে যে সাতটা বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে রাজারহাট নিউটাউন আছে, সব্যসাচী দত্ত আপনার এই কেন্দ্রে কোনো ফ্যাক্টর বলে মনে করেন? দেখুন, আমি কোনো ব্যক্তিতে বিশ্বাস করি না, তার কারণ আমি মনে করি দলটা মমতা ব্যানার্জির নেতৃত্বে চলে, আমরা সবাই মমতাদের নেতৃত্বে চলে, আপনি যার কথা বলেন সেও মমতা ব্যানার্জির নেতৃত্বেই আছেন, তা সুতরাং কে কি বললো, কে কি করলো, এই দিয়ে কিছু যায় আসে না। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে মানুষ চায় যে মানুষের যে কাজগুলো সেগুলো ঠিকমতো হচ্ছে কিনা। শিডিউল টাইট, অত্যন্ত প্যাকড, তাই জন্য ব্রেকফাস্টের ঘন্টা দুয়েকের মধ্যেই লাঞ্চটাও সেরে নিতে হচ্ছে। আইটেমগুলো যদি আমরা দেখি মেনুতে যা রয়েছে, ভাত, ডাল রয়েছে, পোস্ত রয়েছে, মাছ রয়েছে, ভাজা রয়েছে, চাটনি রয়েছে, আলু পোস্তটা বোধহয়
বেশ কিছু আপনার দলের বেশ কিছু নেতার ফেভারিট, কারণ আমরা অনুব্রত মণ্ডলের মেনুতেও দেখেছিলাম আলু পোস্তটা মাস্ট, আপনারও কি তাই? হ্যাঁ, আলু পোস্ত আমার খুব ফেভারিট খাবার, আলু পোস্ত ডাল এটা খুব ফেভারিট খাবার, আর আমি খুব ভালোবাসি আলু পোস্ত। পোস্তটা আমার রেগুলারই, সে আলু পোস্তই হোক, পোস্ত বড়া হোক, ঝিঙে পোস্ত হোক, এটা কমন একটা আমার আইটেম থাকে। আর নিম বেগুনটা আমার খুব ভালো লাগে, তা নিম বেগুন রোজ হয় না, কোনো দিন নিম বেগুন হয়, কোনো দিন উচ্ছে হয়, কোনো দিন অন্য কিছু, আজকেও নিম বেগুন হয়েছে, এগুলো আমাদের থাকে, আর নাহলে শুক্ত হবে। ভোটের সেনাপতি সারাদিনই দৌড়ে বেড়াচ্ছেন নিজের কেন্দ্র এবং আশেপাশের সমস্ত কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত। সুজিত বসু হাবড়ায় কর্মী সভা করলেন, এরপরে সরাসরি ডায়মন্ড হারবার যাবেন, এবং এই যাবতীয় প্রস্তুতি নিয়ে আমাদের ভোটের সেনাপতি সুজিত বসু ভোটের ময়দানে নিজের কাজ করে চলেছেন। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে অর্কময় দত্ত মজুমদার, জি ২৪ ঘন্টা।